as a 5-year-old, Thomas, no, a 6-year-old, can you see how much money he has? Can mom tell me I have real estate? $20. I'm allowed to lend more money. আর এখানে যে চিকেন লেগ পিস এটা গতকালকে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন এগুলো বসিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি হ্যাপি বলছি ইউএসএ থেকে। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ভিডিওটা শুরু থেকে দেখে তো বুঝতে পারছেন আজকে রান্নাবান্নার অনেক আয়োজন চলছে। ঘুম থেকে উঠে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, যেহেতু অনেক রান্নাবান্না করতে হবে। মুরগি মশলাম করবো আজকে, তো ওটা আবার আগের দিন আমি করতে পারিনি ব্যস্ততার কারণে, ওই জন্য ভোরে উঠে গেলাম। মুরগিটা একটু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। এই ভিডিওটা হচ্ছে লাস্ট উইকের। থ্যাঙ্কসগিভিং উপলক্ষে এদেশে স্কুলগুলো বন্ধ ছিল কয়েকদিন, তো প্রত্যেক দিনই কোথাও না কোথাও পার্টি ছিল। আগের রাতে দাওয়াত খেয়ে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল, তো এই জন্য আমি চিকেনে মশলা মাখাতে পারিনি। যেহেতু ভিডিও করার প্ল্যান ছিল, তো আমার হাজবেন্ড একটা লাইভ চিকেন এনেছে, তো এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সকালবেলা সবার আগে আমি মুরগিতে মশলা লাগিয়েছি যেন ম্যারিনেট করতে পারি। আস্ত চিকেনের রেসিপি অলরেডি আমি শেয়ার করেছি আমার পেজে, আপুরা রেসিপির ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করেন। আমি যখন কিচেনে কাজ করতে যাই, আমি অনেক ঝটপট কাজ করি, যখন কোনো রেসিপির জন্য ভিডিও করতে যাই তখন কিন্তু বারবার কিন্তু ক্যামেরা সেটআপটা চেঞ্জ করতে হয়, তখন আমার কাছে অনেক ঝামেলা লাগে, রান্না লেট হয়ে যায়। কিন্তু আপনারা যদি পছন্দ করেন তাহলে অবশ্যই আমি রেসিপির ভিডিও শেয়ার করব। খাবার দাবার রেডি করে আমি টেবিলটা সেটআপ করে নিব। বাংলা একটা প্রবাদ আছে, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। যদি খাবার টেবিলে আমরা সবকিছু খুব সুন্দর করে অর্গানাইজ করে দিই, তখন খাবার প্রতি আকর্ষণটা আর একটু বেড়ে যায়। এখন আমি টেবিলটা সেটআপ করে নিচ্ছি। আজকে আমি টেবিলটা মনের মতো করে সেট আপ করে নিয়েছি। বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, বাচ্চারাও আমাকে হেল্প করেছে। আমার এই ভিডিওটার কিছু শর্টস আমি অলরেডি শেয়ার করেছি। সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমি পেয়েছি সেটা হচ্ছে আমি প্লেটগুলো কোথায় থেকে নিয়েছি। তো অনেক আপুই কমেন্ট করেছেন, অনেক আপুই আমাকে ইনবক্স করেছেন, যাদের কমেন্ট আমার চোখে পড়েছে তাদেরকে আমি রিপ্লাই দিয়েছি। আবার ইনবক্সও অনেকে জানতে চেয়েছেন, তো আমি রস থেকে কিনেছি, আমি ওটাই বলেছি। তো আমি বলার পরে একজন আপু, উনি 2-3টা রসে গিয়েছেন সম্ভবত, তারপরে উনি আমাকে রিপ্লাই দিলেন যে আমি নাকি মিথ্যা কথা বলছি, আমি এগুলো অন্য কোথাও থেকে নিয়েছি, আমি কেন রসের নাম বলছি। যেখান থেকে নিয়েছি আমি ওটার নামই আপনাদেরকে বলছি। তো অনেক সময় কমেন্ট আসলে কমেন্টে রিপ্লাই দিতেও কিন্তু ভয় লাগে, কারণ আপনারা যারা রসে শপিং করেন দেখবেন যে রসের জিনিসগুলো কিন্তু খুবই লিমিটেড, একটা জিনিস কিন্তু ওরা বারবার আনে না। আমার এই প্লেটগুলো কিন্তু আমি একটা দোকান থেকে পাইনি, আমি আমার কাছে 4-5টা দোকান থেকে খুঁজে খুঁজে নিয়েছিলাম, তো ওই সময়টাতে এই প্লেটগুলো কিন্তু পাওয়া যাচ্ছিল। এটা হচ্ছে সামারের শুরুর দিকে ছিল, তো হয়তো এখন ওদের কাছে এই আইটেমটা নেই, আপনারা সামারের দিকে আবার ট্রাই করতে পারেন। আর এই ধরনের জিনিসগুলো কিন্তু মেসির ওয়েবসাইটে এবং কি অ্যামাজনে সবসময় পাওয়া যায়, সারা বছরই পাওয়া যায়। আমি যেখান থেকে কিনেছি আমি ওইটাই বলেছি যে আমি রস থেকে কিনেছি, আমি রস থেকে কিনে আমি কেন আপনাদেরকে অন্য ওয়েবসাইটের নাম বলবো। আসলে এই ধরনের কমেন্টগুলো না খুব কষ্ট লাগে। আলহামদুলিল্লাহ যদিও আমার দুইটা পেজে আমি নেগেটিভ কমেন্ট একেবারেই কম পাই, হাতে গোনা, তারপরেও যখন কেউ কিছু বলে তখন কিন্তু নিজের কাছে অটোমেটিক খারাপ লাগে। ওই আপুকে আমি কিছু আর বলিনি, উনি যখন এটা বললো যে আমি রস থেকে কিনিনি, কেন মিথ্যা কথা বলছি, আমি ভাবলাম যে আমি ভিডিওতে কথাগুলো বলবো, নিশ্চয়ই উনি শুনবেন, তো আর আমি ওনাকে রিপ্লাই দেওয়ার আমার কোনো ইচ্ছাই ছিল না। তো এগুলো আমি রস থেকে নিয়েছি, আর রসে কিন্তু জিনিসের দামটা অনেক কম, এগুলো কিন্তু অ্যামাজনে অনেক এক্সপেন্সিভ, সেটটা কিন্তু মিলানো মুশকিল। এক দোকানে আপনি একেবারে 6টা 7টা পাবেন না, তো আমি কোনো দোকানে 1টা পেয়েছি, কোনো দোকানে 3টা পেয়েছি, এইভাবে করে আমি আমার পুরো সেটটা মিলাতে পেরেছি। আর এই টেবিল সেটআপটা যেহেতু অপর অনেক পছন্দ করেছেন, তো আমি বলে দিচ্ছি আমি কোনটা কোথায় থেকে নিয়েছি। যে প্লেসম্যাটগুলো দেখছেন গোল্ডেন কালারের, এগুলো আমি হোম গুডস থেকে নিয়েছি। ন্যাপকিনগুলো আমি হবি লবি থেকে নিয়েছি, ন্যাপকিন
রিং হোম গুডস থেকে নিয়েছি, পামকিন গুলা হচ্ছে হবি লবি থেকে নিয়েছি, আর যে গ্লাস গুলা দেখছেন গোল্ডেন ট্রিম দেওয়া এগুলো আমি হোম গুডস থেকে নিয়েছি, ক্যান্ডেল স্ট্যান্ড আমি হোম গুডস থেকে নিয়েছি, গোল্ডেন স্পুন সেটটা গিফট পেয়েছি তো ওটা জানি না কোথা থেকে নিয়েছে। আর এছাড়া আপনারা যদি কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। টেবিল সেট আপ করা হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি, একে একে খাবার সব টেবিলে দিয়ে দিচ্ছি। তো আজকে তো ভিডিও রিলেটেড কোনো কথাই বললাম না, ভিডিও নিয়ে যদি কথা বলতে যাই তাহলে কিন্তু বাড়তি কথাগুলো বলা হয় না। ওই আপুর মেসেজটা দেখে আমার খুব খারাপ লেগেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি। আমি চাই আমার পেজ, আমার কাজ, আমার ভিডিওগুলো থেকে কেউ যেন কোনো নেগেটিভ এনার্জি না পায়। সোশ্যাল মিডিয়ায় কাজ করে সেলিব্রিটি হতে আসেনি, দুই একজন মানুষ যদি আমাকে মন থেকে ভালোবাসে আলহামদুলিল্লাহ এটাই আমার জন্য যথেষ্ট। তো আপনারা যেরকম আমার কাজগুলো ভালোবাসেন, অ্যাপ্রিসিয়েট করেন, কখনো কোনো কাজ যদি খারাপ লাগে সেটাও আমাকে বলবেন যেন আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারি। আমরা মানুষ, আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নয়, তো নিজের কাছের মানুষ মনে করেই আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আলহামদুলিল্লাহ নিজে যতটুকুই জানি ট্রাই করি আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করার জন্য, হয়তো আমার থেকে আপনারা আরো ভালো জানেন, আরো সুন্দর করে করতে পারেন কাজগুলা। আমি যতটুকু জানি আমি চেষ্টা করি সবসময় এটা শেয়ার করার জন্য। তো কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো করে আমার পাশেই থাকবেন, আর আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো চলুন দেখে আসি আজকে কি কি রান্না করেছি। আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের আজকের আয়োজন, এখানে হচ্ছে পোলাও, কাবাব, বিফ রেজালা, মুরগি মশাল্লাম, চিকেন টিক্কা মশালা, তান্দুরি চিকেন, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ, আর এখানে হচ্ছে ইলিশ মাছ। এখন রাতের 8টা বাজে, তো যদিও শীতকালে রাত 8টা মানে অনেক রাত, তো এখন একটা পার্টিতে যাচ্ছি, অলরেডি একটু লেট হয়ে গেছে, আমি একটু রেস্ট করেছিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।